শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজব ঘটনা ঘটল ভারতে, শিখ এবং হিন্দুদের সহায়তায় গড়ে উঠল মসজিদ। ভারতে আবারও বাড়ল দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা আড়াই হাজারেরও বেশি, কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মৃতের সংখ্যার। ঐতিহাসিক বৈঠক শেষে যৌথ বিবৃতিতে যা বললেন বাইডেন এবং পুতিন। আবারও মিয়ানমারে পুরো গ্রাম পুড়িয়ে দিল সেনাবাহিনী। ক্ষমতা হারিয়েও প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে চাইছেন না নেতানিয়াহু। হজে সাধারণ কাপড় বাদ, আসছে ন্যানো টেকনোলজি যুক্ত নতুন ইহরাম। এবং সবশেষ থাকছে, শেষ দিনে 30টি গুরুত্বপূর্ণ এলাকা দখল করল তালেবান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গ্রামের কোনো মসজিদ না থাকায় প্রতিবেশী হিন্দু এবং শিখ সম্প্রদায়ের উদ্যোগে মুসলমানদের ধর্মাবলম্বীদের জন্য নির্মিত হল মসজিদ। সেটিরও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়েছে একটি গুরুদুয়ারেতে। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন দৃষ্টান্ত স্থাপিত হল ভারতের পাঞ্জাবের মুগা জেলার ভোলা গ্রামে। রোববার মসজিদটির ভিত্তি স্থাপন অনুষ্ঠানে গ্রামের সব ধর্মের মানুষ উপস্থিত ছিল। ভোলার গ্রামে শিখদের 7টি গুরুদুয়ারা আর হিন্দুদের 2টো মন্দির থাকলে মুসলিমদের কোনো মসজিদ ছিল না। গ্রামের প্রধান পলা সিং জানান, 1947 সালে দেশভাগের আগে একটি মসজিদ ছিল, তবে সেটি সময়ের সঙ্গে ধ্বংসাবশেষে পরিণত হয়। গ্রামে এখন 4টি মুসলিম পরিবার রয়েছে। গ্রামে হিন্দু, মুসলিম এবং শিখ সবাই মিলেমিশে বসবাস করছে। তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন সেই মুসলিম পরিবারগুলোর জন্য আগে মসজিদটির স্থানে নতুন করে একটি মসজিদ স্থাপিত হবে। তিনি আরও জানান, অনেক গ্রামবাসীরই মসজিদে 1,000 থেকে শুরু করে 1,00,000 রুপি পর্যন্ত দান করেছেন। ওয়াকফ বোর্ডের সদস্যরাও অর্থ তহবিল অবদান রেখেছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছিলেন নায়েব শাহী ইমাম মাওলানা মোহাম্মদ উসমান রহমানিয়া লুধিয়ানবি। তিনি এমন উদ্যোগের জন্য গ্রামের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে আশ্রয় পড়ার পর থেকেই নতুন করে বেড়েছিল উদ্বেগ। চলতি বছর মার্চ থেকে হু হু করে বাড়তে শুরু করে সংক্রমণ। ভুলবদলে আরও প্রাণঘাতী হয়ে ওঠা ভাইরাসের জেরে বৃদ্ধি পায় মৃত্যুর হারও। তবে লকডাউন এবং কড়া বিধিনিষেধের জেরে বর্তমানে অনেকখানি নিয়ন্ত্রণে ভারতের কোভিড সংক্রমণ। একসময় ভারতে যেখানে দৈনিক আক্রান্ত 4,00,000 গণ্ডি পেরিয়েছিল, সেখানে এখন তা কমে দাঁড়িয়েছে 62,000-এ। তবে এখনও চিন্তায় রাখছে দৈনিক মৃতের সংখ্যা। বুধবার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত 24 ঘন্টায় দেশে 62,224 জন করোনা আক্রান্ত হয়েছে। যদিও সংখ্যাটা গতকালের তুলনায় সামান্য বেশি। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। এরই মধ্যে অবশ্য চলতি বছরই করোনার দ্বিতীয় ঢেউ আসতে পড়ার আশঙ্কা শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছে, তবে ফের যাতে সংক্রমণ না বাড়ে তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র এবং সমস্ত রাজ্য। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2,96,33,105 জন। একদিনে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন 2,582 জন। ভারতে এখন পর্যন্ত করোনার বলি 3,79,573 জন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় ঐতিহাসিক এই বৈঠক অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টার বৈঠক শেষে দুই প্রেসিডেন্ট একটি যৌথ বিবৃতিতে শীঘ্রই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বিপক্ষীয় কৌশল এবং সংলাপ শুরু করতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছেন। বাইডেন এবং পুতিনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এবং রাশিয়া পর্যন্ত একথা প্রমাণ করেছে যে তারা চরম উত্তেজনাকর মুহূর্তেও সামরিক সংঘাত এবং পরমাণু যুদ্ধ এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। বিবৃতিতে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক দ্বিপক্ষীয় স্টার্ট চুক্তির নবায়নের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, এ থেকে বোঝা যায় দুদেশের পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্টের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, পরমাণু যুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না, কাজেই যে কোনো মূল্যেই ধরনের যুদ্ধ এড়িয়ে চলা উচিত। এদিকে পুতিনের সঙ্গে সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, রাশিয়া এবং আমেরিকার মধ্যে সম্পর্ক এবং সহযোগিতার উন্নয়ন শুধু দুটি দেশের স্বার্থ রক্ষা করা হবে না, সেই সঙ্গে তা গোটা বিশ্বের কল্যাণ বয়ে আনবে। তিনি ইরানের পরমাণু সমঝোতা নিয়েও রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন। তবে এই সমঝোতা থেকে আমেরিকা একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কারণে যে চলমান অচল অবস্থা তৈরি হয়েছে সে বিষয়টি বেমালুম এড়িয়ে যান।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, আমেরিকা এবং রাশিয়ার যৌথ স্বার্থে দুটি দেশ এই নিশ্চয়তা অর্জন করতে চায় যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না। স্থানীয় গেরিলাদের সঙ্গে সংঘর্ষের পরে মিয়ানমারের মধ্যবর্তী একটি গ্রাম পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে কমপক্ষে দুজন মারা গেছেন। বাসিন্দারা বিবিসিকে বলেছেন, মঙ্গলবার কিন মা গ্রামে আক্রমণ চালায় সেনাবাহিনী। গ্রামের 240টি বাড়ির মধ্যে 200টি সম্পূর্ণভাবে ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। সরকার বিরোধী স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের পর সেনাবাহিনী গ্রামটিতে হামলা চালায়। মিয়ানমারে নিযুক্ত রাজ্যের রাষ্ট্রদূত ড্যান চাক এই হামলা নিন্দা জানিয়েছেন। ফেসবুকে দিয়ে একটি পোস্টে তিনি বলেছেন, সেনা সদস্যরা মাগাওয়ের একটি গ্রাম পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। তাতে সেখানকার বৃদ্ধ বাসিন্দারাও নিহত হয়েছেন। সামরিক বাহিনী যে ভয়ঙ্কর অপরাধ করে চলেছে এই ঘটনার মাধ্যমে তা আবারও প্রদর্শিত হলো এবং এটাও প্রমাণিত হয়েছে যে মিয়ানমারের মানুষের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন অবশ্য এই ঘটনার জন্য স্থানীয় গোষ্ঠী সন্ত্রাসী উল্লেখ করে তাদেরকেই দায়ী করেছে। ক্ষমতা হারানোর পরও জেরুজালেম অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, এই বিরোধী দলীয় নেতা কয়েক সপ্তাহের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাবে না। এর আগে দীর্ঘ 12 বছর অভ্যাসে বসে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আলোচনায় এসেছেন সদ্য ক্ষমতা হারানো নেতানিয়াহু। তবে সঙ্গে সঙ্গে তাকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেওয়া হয় এবং আসন ত্যাগ করার জন্য নির্দিষ্ট আসনে বসতে বলা হয়। পরে তিনি আসনটি ত্যাগ করে নিয়েছে নির্ধারিত আসনে বসেন। উল্লেখ্য, নির্বাচনে হেরে 12 বছর প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরতে হয়েছে নেতানিয়াহুকে। নির্বাচনে জিতে রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দক্ষিণপন্থী ইহুদি নেতা 49 বছরের নাফতালি বেনেট। ইসরায়েলের নতুন এই নেতাও নেতানিয়াহুর পথেই হাঁটছেন। তার নির্দেশে ফিলিস্তিনি বিমান হামলা চালানো হচ্ছে। সাধারণ কাপড়ের বদলে ন্যানো টেকনোলজিযুক্ত এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী কাপড় দিয়ে তৈরি করা হবে হজ এবং উমরার ইহরাম। সাধারণ হজ এবং উমরার সময় মুসলিমরা যে 2 খণ্ড সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করেন তাকে ইহরাম বলা হয়। একেবারে সাধারণ ওই 2 সুতোর কাপড় পরে হজের আনুষ্ঠানিকতা সারেন মুসলিমরা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই ইহরাম আধুনিক খুঁজছে বলে খালিজ টাইমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। পাকিস্তানের তৈরি এই ধরনের ইহরাম প্রথম ব্যবহৃত হয় 2020 সালে হজের সময়। সৌদির উদ্ভাবক হামাদ আল ইয়ামি এই ইহরাম আবিষ্কার করেছেন। ন্যানো টেকনোলজি সংযুক্ত কাপড়টি ব্যাকটেরিয়া বাড়তে দেয় না। শতকরার সুতার তৈরি এই ইহরাম 90 বারেরও বেশি ধোয়া যাবে বলে খালিজ টাইমের একটি প্রতিবেদনে জানানো হয়েছে। সৌদি স্ট্যান্ডার্ডস মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশনের আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি ইহরামে এই কাপড়ের অনুমোদন দিয়েছে। এবারের হজে আধুনিক কাপড়ের ইহরাম ব্যবহৃত হবে বলে খালিজ টাইমের ওই প্রতিবেদনে জানানো হয়েছে। সাধারণ কাপড়ের বদলে 2030 সাল থেকে বাণিজ্যিকভাবে এই কাপড়ের ইহরাম ব্যবহার শুরু হবে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার জেরে আফগানিস্তানে আক্রমণ করে মার্কিন বাহিনী। প্রায় 2 দশকের যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে সকল বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটো সেনা প্রত্যাহার শুরু করেছে। এই সেনা প্রত্যাহারের মধ্যে শক্তির লড়াই অবতীর্ণ হয়েছে তালেবান এবং সরকারি বাহিনী। সাম্প্রতিক মাসগুলোতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ তীব্রতর হয়েছে। সর্বশেষ 24 ঘণ্টায় আফগানিস্তানের সরকারি বাহিনী এবং তালেবানের মধ্যে অন্তত 80টি জেলায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুসারে এই শক্তির লড়াইয়ে কোথাও তালেবানরা এগিয়ে আছে, আবার কোথাও এগিয়ে আছে সরকারি বাহিনী। আবার আফগানিস্তানের কিছু কিছু অঞ্চল রয়েছে যেখানে সরকারি বাহিনী কিংবা তালেবান কেউই কাউকে পরাজিত করতে পারছে না। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমের তুলা নিউজে জানিয়েছে, গত 2 মাসে তালেবানের কাছে আফগানিস্তানের অন্তত 30টি গুরুত্বপূর্ণ এলাকা পতন হয়েছে। তুরস্কের আন্দোলন এজেন্সি জানিয়েছে, আফগানিস্তানের 407টি জেলার মধ্যে 90টি জেলা এখন পুরোপুরি তালেবানের দখলে। অন্যদিকে আফগান সরকার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে 64টি জেলা। বাকি অঞ্চলে তালেবান এবং সরকারি বাহিনী একে অপরের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কনভার্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।